আহক আমি আজি দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্যের বিষয়ে কিছু কথা জানো। দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য অসমত ডিব্রুগড় আর তিনচুকীয়া জেলাত অবস্থিত। এই অভয়ারণ্যখন 111.19 স্কোয়ার কিলোমিটার জুড়ি আবরি আছে। দিহিং পাটকাই তিনিটা ভাগত বিভক্ত, জয়পুর, আপার দিহিং আর ডিরক রেইন ফরেস্ট। প্রকৃতিপ্রেমী হম্মদ্বীপ দত্তর নেতৃত্বত নেচার্স বেকন নামৰ NGO এটার অহরহ প্রচেষ্টা 2004 চনের 13 জুন তারিখে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি পায়। ইয়াত 47টা স্তন্যপ্রায়ী, 47টা সরীসৃপর প্রজাতি, 30টাতকৈও অধিক পখিলার প্রজাতি পোৱা যায়। সেইবোৰ হল হলক গিবন, স্লো লোরিস, পিকটেল মস্কোট, কপ্ট লঙ্গুর, এশিয়ান এলিফেন্ট, বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান লিওপার্ড, গোর, চাইনিজ পেঙ্গোলিন, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হিমালয়ান স্কুইরেল আদি প্রধান। ইয়ার উপরেও দিহিং পাটকাই অভয়ারণ্যত 293টা চৰাইৰ প্রজাতি পোৱা যায়। ইয়ার ভিতর হোয়াইট উইং ডাক, লেজার এডজাসেন্ট, স্পটেড ইগল, হোয়াইট নেপ্ট, ইউহিনা, বিভিন্ন প্রজাতির মাছরুকা আর বহুতো দুর্লভ প্রজাতির হর্নবিল এই অঞ্চলত দেখা পোৱা যায়। জীৱ জন্তু চৰাই চিৰিকটিৰ উপৰিও এই অঞ্চলটো বিভিন্ন মূল্যৱান উদ্ভিদতো চহকী। দিহিং পাটকাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যত হলং, মেকাই, থুনা, নাহৰ, ডিমৰু আদি মূল্যৱান গছ পোৱা যায়। ইয়াৰ উপৰি 101বিধ প্ৰজাতিৰ অৰ্কিড এই অঞ্চলত দেখা পোৱা যায়। 2010 চনত কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়ত গৱেষণা কৰি থকা অসমৰ শ্ৰী কাশ্মীৰা কাকতিৰ গৱেষণাত এই অঞ্চলত নতুনকৈ 7বিধ বনৰীয়া মেকুৰীৰ প্ৰজাতি ধৰা পৰিছে। সেইবোৰ হ'ল টাইগাৰ, লিঅ'পাৰ্ড, ক্লাউডেড লিঅ'পাৰ্ড, লিঅ'পাৰ্ড কেট, জাংগল কেট, গল্ডেন কেট আৰু মাৰ্বল কেট। কিন্তু দুখৰ কথা এই যে কোল ইণ্ডিয়া লিমিটেডে 1973 চনত 30 বছৰৰ কাৰণে কয়লা খননৰ বাবে এই অঞ্চল লীজত লয়। 2003 চনত এই লীজৰ ম্যাদ উকলি যায় যদিও অবৈধভাৱে কয়লা খননৰ কাম চলি আছিল। কিন্তু কেইদিনমান আগতে নেচনেল বোৰ্ড অফ ৱাইল্ড লাইফে কোল ইণ্ডিয়া লিমিটেডক দিহিং পাটকাইৰ অন্তৰ্গত চেলেকি অঞ্চলৰ 98.59 হেক্টৰ মাটিত কয়লা খননৰ অনুমতি দিয়ে। ইয়াৰ ফলত দিহিং পাটকাই অভয়াৰণ্যত বাস কৰা জীৱকুলৰ প্ৰতি ভাবুকি নামি আহিছে। আহক আমি সকলোৱে মিলি পৰিৱেশ ধ্বংস ৰোধ কৰোঁ।